চেষ্টা করবো ধোকলা পর্যন্ত খাওয়ানো হয়েছে আপনাদের এই সেলিব্রেশনে, ধোকলা বা গেরুয়া বাতাসা কেন? ঢাকা পড়ে যাচ্ছে তৃণমূল কি বললো এতে কি জাতীয় রাজনীতিতে খুব একটা কিছু এসে যায় কারোর? আজকের দিনে কি সারা ভারতবর্ষের কোথাও কোনো প্রান্তের মানুষ তৃণমূলকে নিয়ে কোনো আলোচনা করছে? কেউ নিজের নাম ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেই দিতে পারে, দল কি মানবে? এখন কোয়ালিফাইং রাউন্ড বিরোধীদের 2024 সামনে রেখে আমরা তো আবার বলছি এটা সব সাইডলাইনে থাকবে, নেট প্র্যাকটিস, হ্যাডো প্র্যাকটিস এগুলো করুন, আগে নিজেরা কে ঠিক করুন কে কার মুখটা থাকবে। আমরা তো চাই একটা শক্তিশালী বিরোধী দল ভারতবর্ষে থাকুক, তাহলেই এই বৃহত্তম গণতন্ত্রের প্রকৃত সাফল্য পাবে, কারণ শতাব্দী প্রাচীন কংগ্রেস বিরোধী দলের মর্যাদা হারিয়ে ফেলেছে। তাহলে বিরোধী জোটের যে প্রয়োজন রয়েছে এবং তার ভরকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কি মানছেন? তার ভরকেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন সেটা কি মানছেন? সেটা তো বিরোধীরা ভাববে, আমরা এই নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই। আমাদের লক্ষ্য ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর সারা দেশে যে ভাবাবেগ তৈরি হয়েছিল, রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস 404 আসন দখল ছিল, আমরা মাত্র 2 আসনে জয়লাভ করেছিলাম। আমাদের লক্ষ্য সেদিন থেকে আছে ওই 404 সংখ্যাটা পার করে দেবার, আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি।